ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আমরা জানি মূলত বর্ষাকালে হয় বৃষ্টি, এই বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করে কৃষকেরা। কিন্তু এবার বর্ষাকালে বৃষ্টি না হওয়ায় বিপদে পড়েছে ঠাকুরগাঁও আমন ধান চাষিরা। বৃষ্টি না হওয়ার ফলে ফেটে চৌচির হয়েছে আবাদি জমি, এ কারণে অনেক কৃষকই পারছে না রোপণ করতে এবং অনেকজনই সেচ পাম্প এবং ডিপ টিউবওয়েল দিয়ে রোপণ করছে আমন ধান। কিন্তু অনেক কৃষকই জানাচ্ছেন যে এবার তেলের দাম বেশির কারণে তারা পারছে না ডিপ টিউবওয়েল বা সেচ পাম্প দিয়ে পানি দিতে।